অবরোধের সমর্থনে কুমিল্লার হোমনায় এপিএস মতিন খানের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত। মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন জি নিউজে। সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবিতে বিএনপির ডাকা দশম দফার 48 ঘণ্টার অবরোধের সমর্থনে কুমিল্লার হোমনায় মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার 5 ডিসেম্বর রাতে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস 2 ও কুমিল্লা 2 আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি হোমনা উপজেলার মনাইরকান্দি ব্রিজ থেকে শুরু হয়ে হোমনা টু কাশীপুর ভাসানিয়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মনাইরকান্দি ব্রিজে এসে শেষ হয়। এই সময় নেতাকর্মীরা সড়ক অবরোধ করে অবরোধের সমর্থনে এবং অবৈধ তফসিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উক্ত মশাল মিছিলে কুমিল্লা জেলার হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে মতিন খান বলেন, বিএনপির ডাকা প্রতিটি হরতাল অবরোধ কর্মসূচির সপক্ষে কুমিল্লা 2 আসনের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ দশম দফার 48 ঘণ্টা অবরোধের সমর্থনে আমরা মশাল মিছিল করেছি। ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।